গলায় গামছা পরনে টি শার্ট, একেবারে ফিল্মি কায়দায় অপারেশন চালালেন বিডিও। বিডি শ্রমিক সেজে ফটোকপির দোকানে হানা, ছদ্মবেশে অভিযান চালিয়ে জাল নথির কারবারিকে একেবারে হাতে নাতে ধরে ফেললেন নদিয়ার তেহট্ট এক নম্বর ব্লকের বিডিও শুভাশিস মজুমদার। বিডিও জানান, গোপন সূত্রে খবর পেয়েছিলেন একটি ফটোকপির দোকান থেকে বিডি শ্রমিক দেওয়া হচ্ছে জাল শংসাপত্র। খবর পাওয়া মাত্রই খোঁজ নিয়ে জানতে পারেন সরকার থেকে বিডি শ্রমিকদের শংসাপত্র দেওয়ার কাজ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। আমি একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে বিডি শ্রমিকদের কিছু কার্ড ব্যাকডেটে 2017 সালের ডেটে নাকি বিডি শ্রমিকদের কার্ড দেওয়া হচ্ছে, যেটা কি না IMW এই আমাদের মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর যেটা জানালেন আমাকে যে এই ধরনের বিডি শ্রমিকদের কার্ড ওদের বেশ কয়েক বছর হলো বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, মহকুমা শাসকের সই জাল করা বেশ কিছু নথিও হাতে আসে। এরপরেই নাজিরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে তেহট্টের মৃগী এলাকার ওই ফটোকপির দোকানে হানা দেন বিডিও। আচমকা হানা দেওয়ায় বেশ কিছু নথি হাতে আসে, তারপরেই পর্দা ফাঁস। এখন কমপ্লেনটা এলো, তারপর আমার কাছে একটা ডকুমেন্ট এলো, সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে যে স্ট্যাটিক অ্যান্ড মোবাইল মেডিকেল অফিসার ইত্যাদি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অথচ ওপরের সইটা অনেকটা SDO ম্যাডামের সইয়ের মতো। জেরক্সের দোকানে আচমকা হানা দেয় বেশ কিছু ডকুমেন্ট আমরা হাতে পাই। এরপরই দোকানের মালিক জয়ন্ত মিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেতাই নতুনপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাসের খোঁজ পায় পুলিশ। ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রচুর জাল শংসাপত্র, জাল স্ট্যাম্প উদ্ধার হয়, বাজেয়াপ্ত হয় নগদ 50,000 টাকা। হঠাৎ আচমকা রেড করাতে ওরা ওর কাছে, ছেলেটির নাম জয়ন্ত মিস্ত্রি, বেশ কিছু দুটো ডকুমেন্ট আমরা পাই বিড়ি শ্রমিকদের সেম নিয়ে, এবং ওর কাছ থেকে জানা যায় যে আসল মাথা আরেকজন, যে কিনা বেতাইতে থাকে, বিশ্বজিৎ দাস নাম। পরে আমরা বেতাইতে যাই নতুনপাড়ার কাছে, সেখানে বিশ্বজিৎ দাসের বাড়িতে হাতে নাতে প্রচুর ডকুমেন্ট, প্রচুর জাল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট কী নেই সেখানে, প্রায় 50,000 টাকা থেকে শুরু করে, এবং সেগুলো বিভিন্ন গরিব মানুষের থেকেই সংগ্রহ করা, সেটা কাউকে একটা দেওয়ার জন্য, এবং সে বলছে যে তার উপরেও আরো মাথা টাথা আছে। তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়াটাই আমাদের কাজ, অলরেডি লিগাল অ্যাকশন নিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জাল নথি অপরাধের হিমশৈলের চূড়া মাত্র, আরও বড় চক্রের হদিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এর জাল কতদূর বিস্তৃত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।